এবার ব্রিটিশ বিজ্ঞানীদের দাবি, করোনা রুখতে সক্ষম এমন একটি অ্যান্টিবডি চিকিৎসা পদ্ধতির বিকাশে সাফল্যের দ্বারপ্রান্তে অবস্থান করছেন তারা। কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের সঙ্গে এরই মধ্যে একটি চুক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকা নামে ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এদিকে মানবদেহে অ্যান্টিবডির পরীক্ষার প্রথম ধাপে প্রবেশ করেছে চীন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। বিশ্বজুড়ে করোনা রুখতে কার্যকর ভ্যাকসিন ও ওষুধ তৈরিতে নিরলসভাবে কাজ করে চলেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। আর এর অংশ হিসেবে করোনা ভাইরাসের অ্যান্টিবডি চিকিৎসা সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকাকে উদ্ধৃতি করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য দিয়েছে। ক্লোনড অ্যান্টিবডির একটি ইঞ্জেকশন বার করেছেন যা করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে থাকা রোগীদের উপর ভালো কাজ করবে। ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার দাবি, এই পদ্ধতিতে কৃত্রিমভাবে তৈরি অ্যান্টিবডি আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োগ করা হবে, এতে সংক্রমিত মানুষের জীবন রক্ষা পাবে। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পার্সকেল সোরিয়ত বলেন, এই অ্যান্টিবডি থেরাপি আগে হবে মূলত বয়স্ক ও বেশি অসুস্থদের উপর যাদের শরীরে টিকা গ্রহণের যথেষ্ট সামর্থ্য নেই। তবে ঝুঁকিতে থাকা বয়স্কদের দেহে ভ্যাকসিনটি সাড়া নাও দিতে পারে, আর টিকার তুলনায় এই অ্যান্টিবডি চিকিৎসায় বেশি খরচ সাপেক্ষ জানিয়েছেন তিনি। এরই মধ্যে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনের সঙ্গে একটি চুক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকা। ঠিক হয়েছে, 30 কোটি করোনা টিকার ডোজ তৈরি করবেন তারা। অন্যদিকে অক্সফোর্ডে সম্ভাব্য ভ্যাকসিনটি এরই মধ্যে ট্রায়ালের জন্য তৈরি করেছেন। শরৎকালের মধ্যে এই টিকা বাজারে এসে যাবে বলেও ধারণা করা হচ্ছে। তবে এর মধ্যে এর ট্রায়াল ব্রাজিলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এদিকে মানবদেহে অ্যান্টিবডি পরীক্ষার প্রথম ধাপে প্রবেশ করেছে চীন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।